قال النبي صلى الله عليه وسلم عليكم بمجالسة العلماء উলামায়ে কেরামদের মজলিসে যাও, উলামায়ে কেরামদের মজলিসে গিয়া বসাও, উলামায়ে কেরামদের মজলিসে গিয়া বসলে আমাদের লাভ আছে না নাই? উলামায়ে কেরামদের মজলিসে গিয়া বসলে আমাদের লাভ, আমাদের ফায়দা। ও নবীর উম্মত, যতটা সময় এই উলামায়ে কেরামদের মজলিসে আমি আপনি সময় কাটাইব, জিক্রুল্লাহর মজলিসে সময় কাটাইব, ততটা সময় দুনিয়ার বুকে মালিকের দরবারে দামি সময় কাটাইলাম। লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ যাও যাও জিক্রুল্লাহর মজলিসে যাও, জিক্রুল্লাহর মজলিসে যাও রে বান্দা, এই জিক্রুল্লাহর মজলিসে গিয়া তুমি একা একা বসে থাকবা নাও, এই জিক্রুল্লাহর মজলিসটা কে আমার মালিকের দেওয়া ফেরেশতা চতুর্দিকে দাঁড়াইয়া বেষ্টন করিয়া রাখছেন, চতুর্দিকে ফেরেশতা বেষ্টন করিয়ে একে অপরের কাঁধে দাঁড়াইতে দাঁড়াইতে আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। মালিক রে গিয়া বলে, আল্লাহ ও দয়ার আল্লাহ, তোমার মায়ার বান্দাগণ এই দারুন নাজাত মুসলিম যুব সংঘের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলে ওদেরকে কেউ 500 টাকা 1000 টাকা করে দেয় নাই, ওরা নিজ ইচ্ছায় তোমাকে খুশি করার জন্য এই জিক্রুল্লাহর মজলিসে আসিয়া বসছে রে আল্লাহ, আল্লাহ ওদেরকে কি পুরস্কার দিবেন দেন? আমার মালিক বলেন, ফেরেশতার দল তোমরা সাক্ষী থাক, যারাই আসিয়া আমি মালিককে রাজি খুশি করার জন্য এখানে বসছে, আমি মালিক ওদের নাম ধরে ধরে ওদের গুনাহ খাতা গুলি মাফ করে দিলাম। ওরে ভাই, এই দুনিয়ার বুকে আমি আপনি কেউ থাকবো না, ইচ্ছা করলে এই দুনিয়ার বুকে থাকা যাবে না, কেউ যদি ইচ্ছা করেন যে আমি জোর করে হলেও আরো 10 বছর দুনিয়ার বুকে বেঁচেই থাকবো, সম্ভব? আরো জোরে কোন সম্ভব? না না, দুনিয়ার বুক থেকে যাওয়ার গ্যারান্টি আছে, থাকার কোনো গ্যারান্টি। তাহলে এই দুনিয়ার বুকে কেন এত বাহাদুরি, কেন এত অহংকারি, কেন অতরিয়া, কেন এত বড়দলুকি দেখায়? কোটি কোটি টাকার সম্পদের পাহাড়, এই কোটি কোটি টাকার সম্পদের বড়াই কেন দেখাই রে ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন, যখন এসে যাবে মৃত্যু, আজল মানে মৃত্যু, আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে যাবেন, লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন, ঠিক যেই সময়টা আমার আপনার হায়াত নামক নিয়ামতটাকে বেঁধে দিয়েছেন সেই সময় থেকে একটা সেকেন্ড দুনিয়ার বুকে আমাদেরকে থাকতেও দেওয়া হবে না, আবার যদি একটা সেকেন্ড না থাকে দুনিয়ার বুক থেকে আমাদেরকে নেওয়াও হবে না, দেওয়াও হবে না, নেওয়াও হবে না। যদি আপনার সময় থাকে অমুক তারিখের 11:45 45 সেকেন্ডে, এই 45 সেকেন্ড থেকে আপনার যান, আজরাইলের 14 গোষ্ঠীর কোনো ক্ষমতা নাই 46 সেকেন্ড দেওয়ার, আবার আজরাইলের কোনো ক্ষমতা নাই 44 সেকেন্ডে আপনার যান কবজ করার কোনো ক্ষমতা নাই না আছে? আরো জোরে কোন, যেই সময়টা আমার আছে, যেই সময়টা নির্ধারিত আছে,
সেই সময়ে আমাকে আপনাকে দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে। ও ভাই কেউ এই দুনিয়ার বুকে থাকবো না, তবে দুনিয়ার বুক থেকে যাওয়ার আগে আগে আমার মালিককে রাজি খুশি করে যাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? যদি তাকে তাহলে নামাজ পড়ে না, নামাজ ছেড়ে দিয়ে আরো জোরে কোন নামাজ পড়ে আমার মালিককে রাজি খুশি করে যাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, আতুজ যাকাত যাকাত প্রদান করো, ওয়া রুকাউ মা'আর রাকিঈন, রুকু করনে ওয়ালাদের সাথে মিলিয়ে তোমরাও রুকু করো, নামাজ পড়ো, যাকাত দাও, রুকু করনে ওয়ালাদের সাথে মিলে তোমরাও রুকু করো। ও নবীর উম্মতের দল, নামাজ কায়েম করার কথা আমি বলছি না, আল্লাহ কুরআন মাজিদে নামাজ কায়েম করার কথা আল্লাহ পাক 82 বার উল্লেখ করেছেন। কতবার? 82 বার উল্লেখ করেছেন। প্র্যাকটিক্যাল ভাবে পড়তে হয় কয়বার? 5 ওয়াক্ত নামাজ প্র্যাকটিক্যাল ভাবে আদায় করতে হয় রে বান্দাও। এই 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া 50 ওয়াক্ত নামাজের ফজিলত, 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ দান করবে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ, জুরে বলছেন না? বাঙালি আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, মানুষ নিষিদ্ধ জিনিসের প্রতি লোভি বেশি। না করছি আপনারা হেঁটে বলছেন, যদি বলতাম জুরে বলেন তাহলে কিন্তু তারা হইতো না। আজ একটু জুরে বলেন তো সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, হেঁটেও ঠিক আছে আপনাদের, ধন্যবাদ আপনাদেরকে। আ নবীর উম্মতের দল, নামাজ আমাদেরকে আদায় করতে হবে, কেউ নামাজ ছেড়ে জান্নাতে যাইতে পারবে না, জান্নাতে যাওয়ার আশাও করা যাবে না রে বান্দাও। আল্লাহ পাক বলেন ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। ও নবীর উম্মত, এখন প্রশ্ন হয় নামাজ আদায় করলে আমাদের লাভ কি? কথা কোন ঠিক কে নাও? আমাদের লাভ কি? আমাদের লাভ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহার 132 নম্বর আয়াতের ভিতরে বলেন وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى الله পাক বলেন বান্দার দল, আমার আপনার হাবিবকে আদেশ করতেছেন, ওগো আমার হাবিব وأمر আপনি আদেশ করুন আহলাকে আপনার আহলকে বিসালাতি নামাজের দিকে, আপনি আপনার আহলকে পরিবার পরিজনকে নামাজের দিকে আদেশ করুন। ওয়াস্তবির আপনি নিজেও যত্নবান হন, আলাইহা হা জমিরের মারজা হলো আসসালাত, আপনি নিজেও নামাজের উপর যত্নবান থাকুন, যত্নবান হন। ওগো আমার হাবিব, আপনি আপনার পরিবার পরিজন নিয়ে যদি নামাজ আদায় করেন আপনার জন্য ওয়াফার, শুধু আপনার জন্য না রে আমার হাবিব, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের জন্যই সেই সুসংবাদ। আল্লাহ পাক বলেন লা নাসআলুকা রিজকা, আপনি আপনার পরিবার পরিজন নিয়ে যদি নামাজ আদায় করেন আপনার কাছে রিজিক চাইব না, নাহানু নারজুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, বরং আপনি আপনার পরিবার পরিজন নিয়ে যদি নামাজ আদায় করতে পারেন আপনার রিজিকের ব্যবস্থা, নামাজিদের রিজিকের ব্যবস্থা আমি মালিক হিসাবেই করে দিব। নবীর উম্মতের দল, আল্লাহ পাক বলেন বান্দারে নামাজ আদায় কর, নামাজ আদায় করবে আমি মালিক তোর জন্য রিজিকের ফয়সালা করে দিব, ব্যবস্থা করে দিব। বান্দা
এখন রিজিকের ফয়সালা খুঁজে ব্যবসা বাণিজ্যে ক্ষেত কামারে বিদেশ বাড়িতে কথা কোন ঠিক কি নাও না না রে ভাই রিজিকের ব্যবস্থা আপনার ব্যবসা বাণিজ্যই দিতে পারবে না রিজিকের ব্যবস্থা করে বিদেশ বাড়িও দিতে পারবে না রিজিকের ব্যবস্থা করে আপনাকে কোনো ব্যবসা প্রতিষ্ঠান দিতে পারবে না রিজিকের ব্যবস্থা করে দিবেন কে তবে কেমনে করবে সহজভাবে রিজিক কেমনে পাইবেন সহজভাবে রিজিক পাওয়ার মাধ্যম কি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আয়াত কারিমাতে দুইটা বিষয়ে বলেছেন একটা হলো আদেশ আর একটা হলো সুসংবাদ জুরে বলেন কয়টা জিনিসের প্রতি বলেছেন দুইটা জিনিস একটা আদেশ আর একটা সুসংবাদ একটা আদেশ আর একটা একটা আদেশ আর একটা সুসংবাদ আদেশ হলো আমর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা এটা হলো আদেশ আর সুসংবাদ হলো লা নাসআলুকা রিজকা নাহনু নারজুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া বান্দারে তুমি নামাজ আদায় করবা আমি মালিক তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিব আমি মালিক তোমাকে রিজিকের ফয়সালা সহজভাবেই করে দিব এখন আমি আপনি এই রিজিকের জন্য কত টেনশন করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাকেন বান্দারে আয় আয় মসজিদে আয় আমি মালিক তোকে সফলতার চাবিটা মসজিদ থেকে দেওয়ার জন্য মালিক অপেক্ষায় আছি মুয়াজ্জিন আমাদেরকে ডাকেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ সব থেকে বড় আল্লাহ সব থেকে বড় একটু পরেই বলেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ আসো আসো নামাজের দিকে আসো হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ আসো আসো কল্যাণের দিকে আসো কল্যাণের দিকে আসো তাহলে আপনি জবাব দেন নামাজে আসলে কল্যাণ দেওয়ার কথা বলেছেন কে আর জোরে বলেন কে আল্লাহ পাক বলেন বান্দার দল হাইয়া আলাস সালাহ আসো নামাজে আসো আমি মালিক তোমাদেরকে নামাজ পড়ে যাওয়ার সময় কল্যাণ দিয়া তোমাদেরকে বিদায় দেব আমি মালিক তোমাদেরকে খালি হাতে ফিরাইয়া দিব না আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে আমারে আপনারে ডাকেন কিন্তু আমরা আসতে পারি কথা কোন ঠিক কি নাও ও নবীর উম্মতের দল নামাজ আদায় করলে আল্লাহ পাক রিজিকের ফয়সালা করে দিবেন এটার বিশ্বাস আমাদের কার কার আছে জোরে চিল্লায় কর আল্লাহু আকবার আর জোরে কর আল্লাহু আকবার আর জোরে বলি আল্লাহু আকবার হাত নামান রিজিকের ব্যবস্থা আমার মালিক করে দিবেন এই বিশ্বাস যদি আমাদের ভিতরে থাকে তাহলে নামাজ পড়ার দরকার আমাদের আছে না নাই নামাজ পড়ার অবশ্যই দরকার নামাজ আদায় করলে লাভ কি কি লাভ এক নম্বর লাভ আমার মালিক আমাদের উপর খুশি হয়ে যান জোরে কোন সুবহানাল্লাহ এখন যদি বান্দা আমার আপনার উপর আমার মালিক রাজি খুশি হয়ে যায় তাহলে আমাদের আর কোনো টেনশন আসেনি আরো জোরে কোন আসেনি না না আর কোনো টেনশন নাই আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু কোনো টেনশন নাই কোনো ভয় নাই কোনো ভয় নাই কোনো পেরেশানিও নাই চিন্তাও নাই আল্লাহ পাক যদি আমার আপনার উপর রাজি খুশি হয়ে যান এই দুনিয়া আমার এই দুনিয়ার বুকে আমার মালিক যত হাজার মাখলুকাত সৃষ্টি করেছেন সমস্ত মাখলুকাত আমি আমার জন্যই ও নবীর উম্মতের দল আসমান জমিন সব কিছু আমার যেহেতু আমার মালিক আমার হয়ে গেছে সব কিছু আমার হয়ে গেছে ও বান্দার দল চিন্তা করে দেখুন রে ভাই
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, বান্দারে তুমি আমাকে স্মরণ করাও আমি মালিক তোমাকে স্মরণ করব। এখন এই আয়াতে কারিমাতে কি কি বোঝা যায়, আল্লাহ পাক তুমি আল্লাহ পাক রে বান্দা তুমি পাঁচ ওয়াক্ত নামাজে গিয়া বলবো আল্লাহু আকবার, আল্লাহ আপনি সব থেকে বড়, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ও গো মালিক সব কিছুর প্রশংসা একমাত্র আল্লাহ আপনার জন্যই রে আল্লাহ, সব কিছুর প্রশংসা সমস্ত প্রশংসার মালিক আপনি রে আল্লাহ, ও গো মালিক এই দুনিয়া আখেরাত যা কিছু আছে সব কিছু আপনার, আল্লাহ গো সমস্ত প্রশংসাও আপনার জন্যই রে আল্লাহ, আল্লাহ আপনি দুজাহানের মালিক, এই দুনিয়ার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, সমস্ত কিছুর মালিক আল্লাহ গো। আল্লাহকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ পাক বলবেন বান্দা এই দুনিয়াতে যা কিছু আমি সৃষ্টি করেছি সব কিছু তোমার জন্য। আর জোরে কর, আশ্চর্য বয়ানের মাঝখানে আপনার এটা কি আমার রাজনগর উপজেলার সাবেক চেয়ারম্যান রাজনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, রাজনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব আলহাজ মিসবাহ বেলাই সাহেব, জনাব আলহাজ মিসবাহ বেলাই সাহেব, আজ রাত দশটা বিশ মিনিটের সময় সিলেট হাসপাতালে ইন্তেকাল ফরমায়া আছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মরহুমের জানাজার সময় পরে জানানো হবে। আল্লাহ আল্লাহ আপনার বান্দারে মাফ করে দেন, জোরে কোন আমিন। বান্দা হিসাবে ভুল ভ্রান্তি করতেই পারে স্বাভাবিক, আল্লাহ গো আপনার বান্দা হিসাবে আপনি মাফ করে দেন। আল্লাহ মাফ করে দিলে আমি আপনার অভিযোগের কিচ্ছু আছে কথা কন? আল্লাহ পাক সমস্ত মুসলমান নরনারীদেরকে মাফ করে দিন। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুসলমান নরনারী অন্ধকার কবরে চলে গেছেন, আল্লাহ পাক যেন সমস্ত মুসলমান নরনারী সকলকে মাফ করে দেন। জিন্দাদেরকে নেক হায়াতে তৈবা দান করেন, নামাজি দিনদার মুত্তাকি পরহেজগার বানায় দেন। আর জোরে কোন আমিন। তাহলে আমার আলোচনা কোথায় ছিলাম বলেন, কোন জায়গায় বল আসলাম শেষ দেখছেন? এটা হইলো আপনার বয়ানের মাঝখানে বাঙ্গার ফসল। আচ্ছা আসুন, কোন জায়গায় যে ছিলাম, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় ছিলাম, আপনারা মনে না করলে আমার তো মনে আছে, দেখলাম একটু টের দেয় আর কি। আপনি যখন নামাজে গিয়ে আল্লাহ আকবার বলবেন, আল্লাহ আপনি সব থেকে বড়, সাথে সাথে যখন বলতেছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ও প্রতিপালক আপনার জন্যই তো সব প্রশংসা, সুবহানাল্লাহ, সমস্ত প্রশংসার মালিককে আরো জোরে কম। আল্লাহ পাক বলবেন বান্দা সব কিছু আমার জন্যই বলছো, আমিও বলে দিলাম আমি মালিকও তোমার জন্য। ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দার দল সব কিছু আমি মালিক তোমার জন্য করে দিলাম, সব কিছু যদি আমার মালিক আমার জন্য করে দেন কেউ তো ফিরে পারবে না,
কারো ফিরানোর মতো কোনো ক্ষমতা নাই, কথা কোন ঠিক কি না? ও নবীর উম্মতের দল চিন্তা করে দেখুন রে ভাই, আল্লাহ পাক বলেন ফাদকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি আমাকে স্মরণ করবা, আমি মালিক তোমাকে স্মরণ করব। ও নবীর উম্মতের দল ওয়াকিমুসসালাতা ওয়াতুজ যাকাত ওয়ারকাউ মাআর রাকিঈন, আল্লাহ পাক বলেন বান্দার দল তুমি নামাজ কায়েম করো। অনেক বন্ডের দল আমাদেরকে প্রশ্ন করেন হুজুর নামাজ কায়েম করার কথা আল্লাহ পাক বলেছেন, নামাজ পড়ার কথা বলেন নাই। ও বন্ডের দল, নামাজ কায়েম শব্দটা তো আগে তোর বুঝতে হবে, কথা কোন ঠিক কি নাও? নামাজ কায়েম কি? কায়েম শব্দের অর্থ হলো যথা সময়ে সঠিকভাবে আদায় করার নাম হলো কায়েম করা। জোহরের নামাজ জোহরের সময় আদায় করার নাম হলো কায়েম করা, আসরের নামাজ আসরের সময়ে আদায় করার নাম হলো কায়েম করা, মাগরিবের নামাজ এশার সময় আদায় করার নাম কায়েম করা নয়, সেটা হতে পারে পড়া, তবে আদায় করা কি, কায়েম করা কি? কায়েম করার মানেই হলো যথা সময়ে ঠিক সময়ে নামাজ আদায় করো। সুবহানাল্লাহ বলে ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকা ওয়ারকাউ মাআর রাকিঈন, রুকু করনে ওয়ালাদের সাথে মিলে তোমরাও রুকু করো। ও নবীর উম্মত, তাহলে রুকু করনে ওয়ালাদের সাথে মিলার কথা আল্লাহ পাক বলেছেন। এখন যদি আমরা নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়াইছি কার জন্য? নামাজে দাঁড়াইছি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, কোন মানুষকে খুশি করার জন্য না, কথা কোন ঠিক কিনা? আর যখন আমি আপনি নামাজে দাঁড়াইলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা গো তুমি এই সময়টা পারতা দুনিয়ার কাজে কর্মে তুমি ব্যস্ত হয়ে যাইতাও, কিন্তু না না দুনিয়ার কাজ কর্মে তুমি ব্যস্ত হও নাই, আমি মালিককে খুশি করার জন্য তুমি নামাজে চলে আসছো। আমি আল্লাহ বান্দা তোমাকে নৈরাশ করতে পারি না, বান্দারে তোমার কি কি দরকার তুমি বলো, আমি মালিক হিসাবে তোমার সব কিছুর ব্যবস্থা করে দিই। নবীর উম্মতের দল নামাজ আদায় করলে জান্নাত দিবেন, নামাজ আদায় করলে জান্নাত পাঁচ ওয়াক্ত নামাজ জান্নাতের চাবির পাঁচটা দানাও, এই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঁচটা দানা দিয়াও, কুদরতিভাবে জান্নাতের তালা খুইলা জান্নাতে প্রবেশ করাইয়া দিবি। قال النبي صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة, নামাজ হলো বেহেশতের চাবি, নামাজ পড়বা বেহেশতের চাবি দিয়া দিবেন আমার আল্লাহ, নামাজ পড়বা সুজা জান্নাতে চলে যাইবারে বান্দা, নামাজ সারা জান্নাতে যাওয়ার আশা করিও না, নামাজ সারা জান্নাতে যাওয়া যাবে না। ও নবীর উম্মতের দল নামাজ পড়া, নামাজ পড়া, নামাজ পড়লে কি হবে, দুনিয়ার বুকে আমরা গুনার কাছ থেকে বেঁচে থাকতে পারব, দুনিয়ার বুকে আমরা গুনাহ সমূহ থেকে আমরা বাঁচিয়া থাকতে পারবো, এটা আমার কথা না আল্লাহ পাকের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশা
মানুষ একদিকে নামাজ পড়ে আরেকদিকে গুনার কাজ করে কথা কোন ঠিক কি নাও মানুষ নামাজ পড়ে মসজিদ থেকে বের হইতে না হইতেই মানুষ সুদের টাকা গনে ঘুষের টাকা গনে গীবত শিকায়ত করতে আরম্ভ করে কথা কোন ঠিক কি না মানুষ মসজিদে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে খুশি হবেন কিভাবে সেই চিন্তা করার জন্য কিন্তু মসজিদে গিয়া মাগরিবের নামাজে দাঁড়াইছে মাগরিবের নামাজে মশায় যদি একটা কামড় দেয় তারপর মেরে এমন জোরে বুম ফাটায়া দেয় পাশের মুসল্লি সব মনে করে না জানি বুম ফেটে গেছে কথা কোন ঠিক কি না মশা এমন জোরে বোম ফাটাইয়া দিছে পাশের মুসল্লি সব ওযু ভাঙ্গে গেছে কথা কোন না কেন অনবির উম্মতের দল না না রে ভাই মশায় কামড় দিছে এতে করে তোমার নামাজে তুমি মশারে তাৎপর্য দিছ মশা তার কামড় দিয়া তোমার নামাজ ভেঙ্গে চলে গেছে তোমার কিন্তু খবরও নাই বান্দারে আর যদি মশায় কামড় দেয় মসজিদ কমিটির যদি কেউ হয়ে থাকে নামাজের ভিতরে রাগে ফাইটা যায় নামাজ শেষ হোক জিজ্ঞেস করব মসজিদের মুয়াজ্জিন সাহেব তোমাকে কি বেতন দেই নাই ও ইমাম সাহেব কোয়েলটা জ্বালাইলেন না কেন মুয়াজ্জিন সাহেব কোয়েল জ্বালাইলেন না কেন কোয়েল কি কমাই না দেই ইমাম সাহেব একদিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একদিকে সালামটা শেষ করছে আর একদিকে মসজিদের কমিটির একজন দাঁড়ায়া গেছে হুজুর আপনারে বেতন দেই নাই মুয়াজ্জিন আপনারা কি বেতন দেই নাই কোয়েল জ্বালাইলেন না কেরে কথা কোন এরকম হয় কি হয় না ও নবীর উম্মতের দল মসজিদের ইমাম সাহেব সামন থেকে মনে করেন না জানি কে এত জোরে তাৎপর দিছে সালামটা ফিরানোর শেষ পর্যায়ে মনে হয় আমার চাকরিটা উইরা যাবে কথা কন না কেন ওরে বান্দার দান আ নবীর উম্মত নামাজ আমাদেরকে কেমনে করে আদায় করতে হবে নামাজ কিভাবে আমাদেরকে আদায় করতে এই ওনার সাথে কথা কন কেন আপনারা এদিকে খেয়াল করেন ওরে ভাই ও নবীর উম্মত নামাজে গেছেন নামাজ আদায় করার জন্য নামাজে গিয়া এখন মন দিল সব কিছু অন্যদিকে থাকে কথা কন ঠিক কি না দশ বছরের ভিতরে আপনার যা কিছু মনে হয় নাই দেখবেন নামাজে দাঁড়াইতে দেরি দশ বছরের সব কিছু মনে হইতে দেরি হয় নাই কথা কন না কেন ভাই নামাজে দাঁড়াইছেন আমার আল্লাহকে খুশি করার জন্য নামাজে দাঁড়ান নাই দুনিয়ার হিসাব নেওয়ার জন্য নামাজে দাঁড়াইয়া আপনি হিসাব করতেছেন আমার ব্যবসা বাণিজ্য আজকে কত টাকা হইল আমার ব্যবসার ভিতরে কত টাকা লাভ হইল আর কত টাকা লস হইল আপনার হিসাবে লাইগা গেছেন আপনার নামাজে যদিও বডি মনটা আপনার দোকানে থাকার কারণে এমন নামাজ আমার মালিকের দরবারে কিছুই না এমন নামাজ আমার আল্লাহ চায় না আমার আল্লাহ চায় রে বান্দা তুমি আমার সামনে দাঁড়াইছো আমার সামনেই তুমি সব দিল মন এক করে তুমি আমার সামনে তাকাও ও নবীর উম্মতের দল আমরা যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াই আমরা স্বয়ং সরাসরি আল্লাহকে দেখতে পাই কথা কোন ঠিক কি না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
আসসালাতু মিআরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মিআরাজ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মিআরাজের রজনীতে আমার মালিককে দেখছেন, বান্দাদের দেখার সুব্যবস্থা করে আসছেন, সেটা হলো আসসালাত নামাজ। বান্দা যখন নামাজে দাঁড়াইবা আমার মালিককে তুমি সরাসরি দেখতে পাইবা, যদিও আমরার চামড়ার চক্ষু দ্বারা না দেখতে পাই, স্বয়ং আল্লাহ পাক আমাদেরকে দেখেন। কথা কন দুনিয়ার সামান্য নেতার সামনে দাঁড়াইলে কেমন বয়? তাহলে নামাজে দাঁড়াইছো, মালিকের সামনে দাঁড়াইছো, নেতার নেতা, বাদশার বাদশা, দুজাহানের সব কিছুর মালিক, আসমান জমি সৃষ্টি করেছেন কে, আমাদেরকে বানাইছেন কে, আল্লাহর সামনে দাঁড়াইয়া তোমার কোনো ভয় নাই, আল্লাহর সামনে তুমি দাঁড়াইছো, তোমার মাথাটা তোমার গর্দনটা দেখলে মনে হয় তুমি আরো কারো সামনে দাঁড়াইছো মায়ের করার জন্য, না না, তোমাকে এমন ভাবে নত করতে হবে রে ভাই, এমন করে তোমার শিরোটাকে মাথাটা নত করে দিতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বোঝাইতে হবে, আল্লাহ আপনি সারা আমার কেউ নাই, আপনি সারা আমার কেউ নাই রে আল্লাহ, আল্লাহ গো নামাজে আসছি আল্লাহ আপনাকে খুশি করার জন্য, আল্লাহ আপনাকে রাজি খুশি করার জন্য আসছি রে আল্লাহ, আল্লাহ গো জান্নাতের রাস্তাটা আমি কিভাবে পাই, নামাজ আমি কেমনে সঠিকভাবে পড়বো সেটা আমাদের আমাকে দেন রে আল্লাহ, আল্লাহ সেই তৌফিকটুকু আমাকে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চাইতে পারেন না, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বলতেও পারি না, কথা কোন ঠিক কি না, বাতা হাম কাও তেরে রা কিস তরফ হাই তেরি রাহ পর চলা হাম কাও খুদায়াও, ইয়া এলাহি মুঝকো মুঝসে দূর কর তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর, ইয়া এলাহি তো মেরা মাবুদ হাই, ইয়া এলাহি তো মেরা মাশুক হাই, ও গো দয়ার আল্লাহ মসজিদে গেলাম আপনাকে খুশি করার জন্য, দুনিয়ার কোন মানুষকে খুশি করার জন্য যাই নাই, আল্লাহ গো কোন রাস্তায় চললে আল্লাহ আপনাকে পাব জান্নাতে যাইতে পারব, আল্লাহ সেই রাস্তাটা আমাকে বলে দেন জানাই দেন রে আল্লাহ, আল্লাহ কারণ আপনি সারা তো আমার কেউ নাই, আপনি সারা তো আমার আমাকে মাফ করে নেওয়ালা আর কেউ নাই, ও নবীর উম্মতের দল তাহলে চিন্তা করে দেখো দুনিয়ার নেতার সামনে দাঁড়াইলে কেমন হয়, বোঝা যায় সে দুনিয়ার এতিম, দুনিয়ার তার মা বাবা থাকতেও নেতার সামনে দাঁড়াইয়া তার মা বাবাও নাই, এটা বোঝায় কথা কোন ঠিক কি না, কিন্তু আমার মালিকের সামনে দাঁড়াইছেন আমাদেরকে কেমনভাবে উপস্থাপন করার দরকার, নামাজ আমাদেরকে কেমনভাবে আদায় করার দরকার, আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ও সাহাবায়ে কেরাম তোমরা নামাজ পড়ো যেভাবে আমাকে তোমরা নামাজ পড়তে দেখছো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ আদায় করেছেন সেভাবেই আমাদেরকে নামাজ আদায় করতে হবে, কথা কোন ঠিক কিনা,